Disclaimer: this video is made in Bengali language. If you do not understand Bengali language, then you can follow the subtitles of this video. Facebook login error সমস্যা আমার দেখা ফেসবুকের সমস্যাগুলোর মধ্যে অন্যতম মারাত্মক একটি সমস্যা। অন্যান্য সমস্যা হলে আপনার একটু একটু ইয়া হলেও, বাট এই সমস্যাটা হলে কিন্তু আপনি একেবারে ওই ডিভাইস থেকে ফেসবুক চালানোই যায় না। যেমন ফেসবুক অ্যাপে লগ ইন হয় না, ফেসবুক লাইট অ্যাপে লগ ইন হয় না, ইভেন মেসেঞ্জার যে রয়েছে ফেসবুকের সেটিতেও লগ ইন হয় না, এবং একটা আইডি না সেক্ষেত্রে কোনো আইডি লগ ইন হয় না। এই সমস্যা তো, এই সমস্যা কেন হয়, এর সমাধান কী, আজকের ভিডিওতে আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দেবো, 100% কার্যকর একটা সমাধান দেবো, যার ফলে আপনাকে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আপনি আবারও মেইন অ্যাপে লগ ইন করতে পারবেন, ওই ডিভাইস থেকেই ফেসবুক লাইট লগ ইন করতে পারবেন, মেসেঞ্জার লগ ইন করতে পারবেন। ওকে, তো এই সমস্যায় কিন্তু আমার একটা ভাই হয়েছিল, তার ক্ষেত্রে আমি সেই সমাধানটা দিয়েছি এবং সে কিন্তু সেটা ওয়ার্ক করছে তারপরে আপনাদের সামনে। আর ফেসবুকের এই লগ ইন এরর সমস্যাটা হয় মূলত আপনাদের কোনো ফোন থেকে যদি কোনো ফেসবুক অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যায় অথবা কোনো ধরনের এরকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে একটা আইডি ডিজেবল হয়ে গেলে অন্য অন্য আইডির ক্ষেত্রেও কিন্তু লগ ইন করতে পারবেন না ওই ডিভাইস থেকে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাহফুজের একমাত্র আনাদার এপিসোডের, সাথে আছে মাহফুজুর রহমান। তো চলুন একেবারে আমাদের মূল কার্যক্রমটা শুরু করি। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করেছি, আপনি দেখতেই পাচ্ছেন। আপনি প্রথমে কী করবেন, আপনার ফোনের সেটিং অপশনটা ওপেন করবেন। সেটিং অপশনটা ওপেন করার পরে এখানে একেবারে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে এরকম অপশন আসবে, এবার নিচে চলে আসার পরে দেখতে পাচ্ছেন সিস্টেম, এই যে সিস্টেম অপশন, এবার ক্লিক করবেন। সিস্টেম অপশনে ক্লিক করার পরে এখানে অ্যাডভান্স অপশন, অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। অ্যাডভান্স অপশনে ক্লিক করার পর এখানে রিসেট অপশন দেখতে পাচ্ছেন, অনেকগুলো অপশন এখানে, রিসেট অপশন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে রিসেট, প্রথমে রয়েছে রিসেট ওয়াইফাই, রিসেট অ্যাপ অ্যান্ড ইরেজ অল ডাটা। আপনি কী করবেন, এই দ্বিতীয় যে অপশনটা রিসেট অ্যাপ প্রিফারেন্স, এটার উপরে ক্লিক করবেন। ওকে, তো এখানে ইউআই ভেদে আপনার এই সেট লেখাগুলো ভিন্ন হতে পারে। যদি আপনার, দেখুন আমার ইউআইটা যেহেতু শাওমি অথবা অন্যান্য ফোনের ইউআইয়ের মতো না, সেক্ষেত্রে এটা হয়েছে, আপনার ক্ষেত্রে অন্য অন্য হতে পারে। যদি ওপ্পো হয়ে থাকে সেক্ষেত্রে কেমন হবে আমি একটু দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে এইটা, যে দ্বিতীয় অপশন ইরেজ ডাউনলোড, ডাউনলোডের অ্যাপস অ্যান্ড দেয়ার ডাটা। ওকে, এরকম হবে, এবং এটা কিন্তু আপনাদের ফোন ভেদে সিস্টেমটাও, অর্থাৎ রিসেট নেওয়ার সিস্টেমটাও ভিন্ন হতে পারে। তো আপনারা কী করবেন, এই যে রিসেট অ্যাপ অ্যান্ড প্রিফারেন্স রিলেটেড যেগুলো দেখবেন, অর্থাৎ যদি ইরেজ থাকে বা যে কোনো কিছু থাকে, সেক্ষেত্রে ইরেজ ইনস্টল অ্যাপ দেয়ার ডাটা এরকম কিছু থাকলে, অর্থাৎ অ্যাপ রিলেটেড, যেমন এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা অথবা ফ্যাক্টরি রিসেট, এটা না, কিন্তু এটা দিলে আপনার ফোন থেকে কন্ট্যাক্ট নাম্বার, ভিডিওস, ফটোস সব কিছু ডিলিট হয়ে যাবে। বাট আপনি যদি এই রিসেট অ্যাপ অ্যান্ড প্রিফারেন্স এটার উপর ক্লিক করে এখানে রিসেট অ্যাপস দেন, সেক্ষেত্রে কী হবে, আপনার ফোনে যে যতগুলো অ্যাপ ইনস্টল করা আছে সেগুলো ডিলিট হয়ে যাবে অ্যান্ড ফোনটা, অনেকের ফোনে এরকম হতে পারে যে আপনার ফোনটা সব অ্যাপস সাথে সাথে ডিলিট হয়ে যাবে এবং আপনার ফোনটা একেবারে রিস্টার্ট নেবে, নতুন করে রিস্টার্ট নিয়ে একেবারে নতুন করে সেট আপ করতে হবে, অর্থাৎ ফোনে নতুন একটা জিমেল দিতে হবে, নতুন ফোন কিনলে যেভাবে সেট আপ দেন আর কি একেবারে কথায়। তো এই ক্ষেত্রে ভয় পাবেন না যে রিসেট অ্যাপ অ্যান্ড প্রিফারেন্স যদি আপনি সিলেক্ট করে রিসেট মারেন, সেক্ষেত্রে আপনার ফোন থেকে ভিডিওস, ফটোস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে সেগুলো ডিলিট হবে না, অনলি আপনার ফোনের অ্যাপ যেগুলো ইনস্টল করা ছিল সেগুলো ডিলিট হবে, এবং এরপর কী করতে হবে, আপনার আবার নতুন করে ইনস্টল করে নিতে হবে। তো এরপরে যখন আপনি ইনস্টল করবেন দেখবেন একেবারে ক্লিয়ারভাবে এটা চলছে, ওকে, কোনো সমস্যা নেই, একেবারে A to Z সুন্দরভাবে এটা চলছে। এভাবে আপনারা সিম্পলি রিসেটটা করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের ফোন থেকে, তো এরপরেও যদি এই অ্যাপ রিসেটের পরেও যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে, সেক্ষেত্রে ফোনটা রিসেট করতে হবে, আর কোনো অপশন নেই। আপনাদের সিস্টেমে আসার পরে, এখানে অ্যাডভান্সে আসার পরে এখানে রিসেট অপশন, এখানে যে অল রিসেট দেখতে পাচ্ছেন এইটা, এটা দিয়ে ফ্যাক্টরি রিসেট করে নিতে হবে, একেবারে ফোনটা নতুন হয়ে যাবে আর কি। তো এরপরে আবার সব কিছু ডিলিট হয়ে যাবে এই রিসেটের ক্ষেত্রে কিন্তু। সো ফোন রিসেট করতে গেলে কিন্তু ফটোস, ভিডিওস, কন্ট্যাক্ট সবই ডিলিট হয়ে যাবে, বাট এরপরে যদি আবার ওই ফেসবুক অ্যাপটা ইনস্টল করেন সেক্ষেত্রে সিম দেখবেন লগ ইন হয়ে যাবে অসাধারণভাবে, কোনো সমস্যা এর হবে না। সো আপনারা যদি ওইভাবে করতে না চান, অর্থাৎ কোনো অ্যাপ ডিলিট করতে না চান অথবা কোনো ধরনের ফ্যাক্টরি রিসেট করতে না চান, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আরেকটা সলিউশন আছে, সেটা হচ্ছে এখানের প্লে স্টোরে আসার পরে লিখবেন ক্লোন অ্যাপ, লিখে সার্চ করবেন ক্লোন অ্যাপ, লিখে সার্চ করার পরে এই যে ক্লোন অ্যাপ যে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটা ইনস্টল করে নেবেন। ওকে, এটা হচ্ছে যে এই অ্যাপটা ইনস্টল করার পরে আমি দেখিয়ে দিচ্ছি, এটা অনেকেই এই সম্পর্কে হয়তো জেনে থাকবেন। ওকে, আমি ক্লোন অ্যাপটা ইনস্টল করে নিয়েছি, এরপর আপনি ক্লোন অ্যাপটা ওপেন করবেন। ক্লোন অ্যাপটা ওপেন করার পরে এখানে যেটা করতে হবে সেটা ভালো করে আপনারা বুঝতে পারছেন, যে অ্যাপ ক্লোন করতে হবে, এরপরে এখানে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিবেন। ওকে, তো এটা অ্যাড চলে আসছে, এটা ক্রস করে দিবেন, ক্রস করে দেওয়ার পরে ক্লোন দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক, ফেসবুকটার উপর ক্লোন করবেন, ক্লোন হচ্ছে। ওকে, ক্লোন হয়ে গিয়েছে। ওকে, তো দেখতে পাচ্ছেন ক্লোন হওয়ার পরে এরকম অপশন চলে আসছে, আপনার কী করবেন, এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে যদি আপনি ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন সেক্ষেত্রে কিন্তু লগ ইন হয়ে যাবে, কোনো প্রকার লগ ইন এরর আসবে না।
আর ওকে, তো এই ক্ষেত্রে আপনাদের যে কোলন কোলন অ্যাপটা কোলন অ্যাপ করেছেন, সেক্ষেত্রে কোলন অ্যাপের ভিতরে। ওকে, তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন যে আপনারা যদি প্রথমে লগ ইন এরর সমস্যা হয় সেক্ষেত্রে প্রথমে অ্যাপটা রিসেট করবেন, এরপরে যদি একান্ত কাজ না হয়, আশা করি 99% কাজ হয়ে যাবে, এরপরে ফোনটা রিসেট করবেন, এরপরে এগুলো যদি কেউ করতে তাহলে তো হয়েই যাবে। আর এগুলো যদি করতেই একান্ত কেউ না চান সেক্ষেত্রে কী করতে পারেন, এই কোলন অ্যাপ ব্যবহার করতে পারেন, কোলন অ্যাপের ভিতরে গিয়ে ফেসবুক চালাতে পারেন। এটাই তো, এটাই ছিল আজকের ভিডিও। দেখা পরবর্তী কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।